আর আমি এখানে ডিটেলস লেখা উচিত আছে আছে মানে মানে এত ভ্রাম বল আমার এই সাম্বাই বাড়ির পাশে আমাকে বাড়ি, আম খুব ভালো আম আমরা নিয়ে খাই, ফরমালিন ছাড়া একটা নিশ্চিন্তা কোনো চিন্তা লাগে না, ভালো আম আমরা নিয়ে সবাই নিয়ে খাইতে থাকি, খুব ভালো আম। আমরা এই আম খাই বিষমুক্ত, ছেলে মেয়েদের সবাই খাওয়াই নিশ্চিন্তায়, এ আমে কোনো ফরমালিন নাই, কিন্তু কেজিতে একটু দাম বেশি, এতে অসুবিধা হয় না, এ আমরা নিশ্চিন্তে খাইতে পারি। মেডিসিন ছাড়া আমরা এই আমটা খাই, এই আমটা মানে খুবই ভালো, আমাদের স্থানীয় আম এইগুলো, আমরা এই হিন্দি সব কিনে খাই আর কি, সবসময় আমরা এই আমটাই খাই। গত বছর আম ছেড়ে দিছি আমনের কাঁচা মিডিয়া না একেবারে কাঁচা জায়গা ফেলে করছি আমি করবো একটা বেশি, কিন্তু বাগান আর একটা আছে আমরা আরো এক দেড় মাস আগে দিছি স্যার, দেড় মাস আগে দিছি, যাতে দেখা গেছে ওষুধের বিষাক্ততা ধরো কিরকম ভাঙতে হয়, হ্যাঁ আমরা বোটা আমার নাম গুরুদাস ব্যানার্জি শ্যামল, আমার এখানে প্রায় আপনার 8 থেকে 10 প্রজাতির আম আছে, এর মধ্যে হাড়িভাঙ্গা আছে, তারপরে আম্রপলি আছে যেটা বাড়ি আম 3, তারপরে আপনার 12 মাসি আছে, কাঁচা মিঠা আছে, ফজলি আছে, বাড়িয়াম 5 আছে এবং বাড়িয়াম 4 আছে এবং কিউজাই আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, কৃষি অফিসাররা পরামর্শ দিয়ে থাকে এবং আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে এবং আমরা এই প্রশিক্ষণ দিয়ে দেখা গেছে আগে তো আমরা আম চাষ কীভাবে করতে হবে ভালোভাবে জানতাম না, কীভাবে আপনার যাতে মানুষের পরিবেশের জন্য ক্ষতিকর না, কোন টাইমে ওষুধ দিলে পরিবেশের জন্য ক্ষতিকর না, মানুষের জন্য ক্ষতিকর না, এইগুলো আমরা সবসময় মেনটেন করে থাকি। আমরা এখন আম চাষ করে মোটামুটি ভালো লাভবান হইতেছি এবং এবছর আমার মোটামুটি প্রায় 2 লক্ষ টাকার আম হবে এই, এবং আমরা এখন 100 টাকা কেজিতে আম বিক্রি করতেছি এবং আমাদের আমগুলো দেখা গেছে যারা বিষমুক্তভাবে আম চায় তারাই আমাদের কাছ থেকে কিনতে আসে। আমরা কি জানো বাদলদের ফোন দিলে জানতে পারি মানে নামটা কইতেছে না, খাইনি এই হবে এবছর প্রথম প্রোডাকশন ভাই, এই যে সাইনবোর্ড আমি জানি না 15 মাসে আম বাগানের বরিশালের এই উজিরপুর উপজেলায় আমাদের প্রায় 300 হেক্টর জমিতে ফল বাগান স্থাপিত হয়েছে এবং এর বেশিরভাগই প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরাও দেখতে পাচ্ছি যে এবছর আমের মোটেই পোকা হয় নাই এবং আমের ফলন বাম্পার ফলন হয়েছে, তো এতে আমরা যথেষ্ট পরিমাণে আশাবাদী যে ভবিষ্যতে এই আমের ফলন দেখে কৃষকরা আরও উদ্বুদ্ধ হবে এবং আম চাষ সম্প্রসারণে তারা এগিয়ে আসবে। এই আম উৎপাদন আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, আমরা সবসময় এই উত্তরাঞ্চল থেকে আমদানি করে থাকতাম,
বছর আমাদের আশা করি উত্তরাঞ্চল থেকে আম না এলেও বরিশালে যে আম উৎপাদিত হয়েছে সেইটা দিয়ে আমাদের ভালোই চলবে। আমরা কৃষকদেরকে উপজেলায় নিয়ে এই আম চাষের উপরে প্রশিক্ষণ প্রদান করে থাকি।